এখনো রাস্তা ঠিক হয়নি ময়নার কলাগেছিয়ায়, কষ্টে এলাকাবাসী। কয়েকদিন আগে প্রবল বর্ষণের ফলে ময়না ব্লকের কলাগেছিয়া গ্রামের বেড়াপাড়ার সামনের রাস্তাটি অনেকটাই বসে গিয়েছিল। রাস্তার পাশে ইলেকট্রিক খুঁটি এবং বাড়িগুলি পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে এই আশঙ্কায় এলাকাবাসী দিন কাটাচ্ছিল। বর্তমানে রাস্তাটি আরও অনেকটাই বসে গিয়েছে, প্রায় 3 ফুটের মতো। রাস্তার পাশে মানুষের পানীয় জলের পাইপগুলো ফেটে যাওয়ায় এলাকাবাসী পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি স্কুলের গাড়িও যাওয়া আসা করতে পারছে না বলে এক ছাত্র অভিযোগ করেছে। এই ভূমির ধস প্রসঙ্গে সাধারণ এলাকাবাসী এবং বিজেপি নেতা চন্দন মণ্ডল কি বলেছেন শোনাবো আপনাদের। গত সোমবারে যে ভারী বর্ষা হয়েছিল তার কারণে এগুলো ভারী সব মাছের গাড়ি এবং এই যে সব মানে স্টঞ্চি টঞ্চি বড় বড় ভারী ভারী গাড়ি যাওয়ার জন্য আজ এই এই অবস্থা। এবং সামনে ঘর আছে, আমি প্রশাসনের কাছে আবেদন করছি যাতে তারা তাড়াতাড়ি ব্যবস্থা করে। তার জন্য আমি তোমাদের সংবাদ মারফত দিয়ে আমি প্রশাসন এবং বিডিও অফিস, অঞ্চল অফিস সকলকেই আমি অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি কাজ হয়, তার জন্য তারা ব্যবস্থা করে। আপনারা মিডিয়াকে বলছেন ঠিক আছে, আমাদের কাছে আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে এটা ঠিক হয়। আপনারা নিজে থেকে কাকে আবেদন করেছিলেন যাতে রাস্তা ঠিক হয়? যে এনএসএস ছিল সেদিন প্রথম দিন এসে দেখে গেছেন, তিনি বলছে যে আমি ভিডিওকে সব কিছু জানাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত ভিডিও কোনো 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 মানে একদিন ওই জন্য মনে করেনি যে এখানে এসে একটা দেখে যাবে। এত বড় একটা ই হয়ে গেছে, বড় বাড়ি আছে, এখানে স্থানীয় লোক চলাফেরা করতে পারছে নি, আর মানে বিভিন্ন লোককে বাধা দেওয়া সত্ত্বেও গাড়ি গাড়ি ভারী গাড়ি নিয়ে যাওয়া যাতায়াত করছে, কোনো কিছু তারা ব্যবস্থা করেনি। আপনারা নিজেরা ভিডিওর সঙ্গে যোগাযোগ করেননি? না, আমরা ভিডিওর সঙ্গে যোগাযোগ করছে, আমাদের এখানে একজন ছিল মানে তারা যোগাযোগ করছে, তিনি বলছে আসবেন, কিন্তু কোথায় এখনো আসেনি। আপনার নাম? আমার নাম অজিত কুমার বেরা। বাড়ি? বাড়ি কলা গেছিয়া। বলুন, আমরা এখানে নামা ওঠা করতে পারছি না রাস্তার এইরকম অবস্থার জন্য, আমরা গাড়ি নিয়েও বেরোতে পারছি না। যদি অসুবিধা হয়েও যায়, আমরা এখন বিপদের মধ্যে প্রচুর আশঙ্কার মধ্যেই আছি যে কেউ যদি হঠাৎ বিপদ হয়ে যায়, আমরা যে সঙ্গে সঙ্গে যে একটা গাড়ি নিয়ে যাব এখন যেতেও পারছি না। এবং আমাদের পানীয় জলের খাওয়াটা যে জল খাবো সেটাও আমরা আমাদের মা ই রাস্তা ঢুকে যাওয়ার জন্য পাইপটা লাইন কেটে গেছে, তার জন্য আমরা জলও খেতে পারছি না। এই আমাদের অভিযোগ, বলছি যে বিডিও সাহেবকে বলছি যে তাড়াতাড়ি যেন আমাদের এই অসুবিধা যেন সুবিধা যাতে হয়ে যায়, তাড়াতাড়ি আমরা যেন ই পাই সেইটা যেন আমরা করে দেয়। কিন্তু রাস্তাগুলো এদিক ওদিক করে বসে গেছে একদম, আমরা এখানেও মানে নামা উঠা যে করবো সেটাও সুবিধা করতে পারছি না। আপনারা অঞ্চল বা বিডিও অফিসে জানিয়েছিলেন? আমরা অঞ্চল বা বিডিও অফিসে হ্যাঁ জানানো, আমাদের এখানে যে দাদা থাক কাজ করে সে বলেছে, এবং তারা এসেছিল, এসে দেখে আর কিছু তারা করেনি। আপনারা কোনো লিখিত আবেদন করেছেন? সেটা না, লিখিত আবেদনটা করছে কিনা আমি সেটা বলতে পারছি না। আপনার নাম? প্রণতি বেরা। বাড়ি? এই বাড়িটা কি হিসেবে আছি, সে ভগবান ছাড়া কেউ যায়, রাত্রে ঘুম নেই, পেটে খাবার ঢুকে নেই, এইটা যত দাঁতে মানে রাস্তার দাঁতে শিগরি ব্যবস্থা করে তার ইটা করো। এই কি অবস্থায় মানে আছি, তোমার ভিতরে নাই ঢুকলাম, আছি মানুষ আছি কি নাই আছি, এবারে এই যে এই রাস্তাটার দিকে বাড়াইলে ভয়ঙ্কর। সেনাবাহিনী কাজ করে, আমাদের কেউ তো মেরামত করার তো লোক নাই, যোগাযোগ নাই, অঞ্চলে জানিয়েছি বিডিও অফিস থাকতে এখন পর্যন্ত কেউ আসেনি দেখতে, রাস্তা দেখতে আসবে বলছে কেউ দেখতে আসেনি। আপনার নাম? রীতা বেরা। বাড়ি? কলা গেছে। স্কুলে যাব। কোন স্কুলে পড়ো? আঙ্গুরময় শিশু নিকেতন। আমাদের স্কুলের গাড়ি ঢুকতে অসুবিধা হয়েছে, আমাদের রাস্তা ভেসে গেছে, তাই তাড়াতাড়ি রাস্তা সারানো বন্দোবস্ত করতে বলুন। তোমার নাম? অঙ্কন কুমার বেরা। বাড়ি? কলাগেছা। অতি বর্ষণে কলাগেছা যে আমাদের যে রাস্তাটা ধেসে পড়ে গিয়েছে, সেখানে কিছুদিন আগেই অবশ্য ঢালাইয়ের কাজ হয়েছে এবং পাইলিনিংয়েরও কাজ হয়েছে। তৃণমূল মানেই চোর সেটা আপনারা জানেন, কন্ট্রাক্টরের সাথে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের যেভাবে প্রধান দুর্নীতি করেছে, প্রত্যেক কন্ট্রাক্টরের কাছ থেকে 20% 25% ব্যক্তিগত কমিশন খেয়েছে, উন্নয়ন কিছু হয়নি, শুধু টাকা চুরি হয়েছে,
এই ঢালাই রাস্তা পাইলেনিং হয়ে গেল, ধসে গেল কেন? তার কৈফত প্রধানকে দিতেই হবে। এবং আমরা আরটিআই করে ওই রাস্তার কত টাকার স্যাংশন হয়েছিল সেই টাকার এগনেস্টে হাইকোর্টে কেস পেয়ার করব, যাতে আগামী দিনে প্রধান এই দুর্নীতির জালে জেল খাটে সেই ব্যবস্থা করব। এবং আমরা এখন প্রশাসনিকভাবে কালকেই আমাদের বোর্ড গঠন হয়েছে, আমরা অঞ্চলে যারা আধিকারিক আছে এনএস সাহেব সহ এক্সিকিউটিভ এবং আমাদের অঞ্চল সেক্রেটারিকে বলেছি যাতে দ্রুত এই কাজটা করা যায়, সেই দিকে চেষ্টা করছি। আমাদের গতকাল বোর্ড গঠন হয়েছে, এখন আমাদের চার্জ হ্যান্ডওভার হয়নি, আমরা দেখছি কিভাবে ওখানে দ্রুত সমস্যার সমাধান করা যায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? গুণময়ী এন্টারপ্রাইজ নিয়ে এসেছে এশিয়ান প্রিন্টস সেফ পেইন্টিং সার্ভিস। যোগাযোগ গুণময়ী এন্টারপ্রাইজ এশিয়ান প্রিন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম স্টোর, ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পিছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর।